কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা জানব অর্থকরী ফসল সম্পর্কে। দেখো বন্ধুরা, অর্থকরী ফসল আসলে কি? অর্থকরী ফসল হচ্ছে যে ফসল সরাসরি বিক্রির জন্য উৎপাদন করা হয়। তার মানে সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় যেসব ফসল, সেগুলোকে আমরা অর্থকরী ফসল হিসেবে অভিহিত করে থাকি। দেখো বন্ধুরা, আজকে আমরা একটি ও বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট নিয়ে আলোচনা করব। বাংলাদেশে পাট সাধারণত দু রকমের পাট হয়ে থাকে, একটি হচ্ছে দেশি আরেকটি হচ্ছে তোষা। এই দুটো পাটই সাধারণত বাংলাদেশে জন্মে থাকে। দেখো বন্ধুরা, পাট যেহেতু প্রকৃতি প্রদত্ত একটি ফসল এবং ফসল যেহেতু প্রকৃতি থেকে উৎপন্ন হয়, তার মানে পাট চাষের জন্য কিছু প্রাকৃতিক উপযোগী অবস্থার প্রয়োজন হয়। তাহলে দেখে আসি যে পাট চাষের জন্য আসলে কী কী উপযোগী অবস্থার প্রয়োজন হয়। প্রথমত, পাট হচ্ছে একটি উষ্ণ অঞ্চলের ফসল। তার মানে বুঝতেই পারছো, বাংলাদেশের যে অঞ্চলগুলো উষ্ণ সেই অঞ্চলগুলোতেই মূলত পাট ভালো জন্মে থাকে। পাট চাষের জন্য তাপমাত্রা দরকার হয় অধিক, এবং সে অধিক তাপমাত্রাটি হচ্ছে 20 ডিগ্রি থেকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় পাট চাষের জন্য। এবং দেখো, যে এত তাপমাত্রা যেখানে, খুব স্বাভাবিকভাবে সেখানে বৃষ্টিপাতের পরিমাণটিও বেশি হবে। অর্থাৎ পাট চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, দেখো বন্ধুরা, এই প্রচুর বৃষ্টিপাতের পরিমাণটা আসলে কত? সেটি হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার। অর্থাৎ 150 থেকে 250 সেন্টিমিটারে পাট সবচেয়ে ভালো জন্মে থাকে। আবার দেখো, পাট চাষের জন্য পাট তো মাটিতে হবে, তাই না? তার মানে পাট চাষের জন্য কিন্তু একটি উপযোগী মাটির দরকার হয়। সেই মাটিটি আসলে কী রকমের হতে হবে সেটা জেনে নিই। পাট চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ। এবং তোমরা জানো, দোআঁশ হচ্ছে সবচেয়ে উর্বর মাটি একটি। এবং দোআঁশ মাটি আমরা কোথায় পাই জানো বন্ধুরা? দোআঁশ মাটি আমরা পাই নদীর অববাহিকায়। এবং বাংলাদেশের প্রায় একটি বড় অংশই হচ্ছে নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত। এবং তার মানে সেই নদীর অববাহিকা অঞ্চলে দোআঁশ মাটি থাকলে, এবং সেখানে যদি 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণটি যদি 150 থেকে 250 হয়, তাহলে কিন্তু সেই অঞ্চলে পাট খুব ভালো জন্মে থাকে। বন্ধুরা, চলো একটি মানচিত্রের সাহায্যে জানার চেষ্টা করি যে বাংলাদেশে আসলে কোন কোন অঞ্চলগুলোতে পাট ভালো জন্মে থাকে। দেখো বন্ধুরা, যে ছবিটিতে দেখতে পাচ্ছ, এই ছবিটিতে রেখা দিয়ে কিছু অংশ চিহ্নিত করা হয়েছে। দেখো, এরকম কিছু রেখা দিয়ে অংশ চিহ্নিত করা হয়েছে। এরকম যতগুলো রেখা দিয়ে অংশগুলো চিহ্নিত করা হয়েছে, এই সকল অংশগুলোতেই সাধারণত পাট জন্মে থাকে। এবং পাট ভালো জন্মে থাকে রংপুর, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, জামালপুর, টাঙ্গাই, পাবনা, এইসব জেলাতে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এই জেলাগুলো সাধারণত অনেকগুলোই উত্তরের দিকে অবস্থিত। তাহলে পাট হচ্ছে একটি উষ্ণ অঞ্চলের ফসল, এবং সেগুলো কোন কোন অঞ্চলে জন্মে থাকে ভালো সেটি তুমি জেনে গেলে। ধন্যবাদ বন্ধুরা।